ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রেড রোড। সূত্রের খবর, মঙ্গলবার সাত সকালে হুগলি ব্রিজ হয়ে একটি সিমেন্ট বোঝাই ট্যাঙ্কার ফোর্ট উইলিয়ামের দিকে আসার পথে আচমকা নিয়ন্ত্রণ হারানোর ফলেই ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে যায় ট্যাঙ্কারটি। দুর্ঘটনার জেরে ভেঙে যায় ফোর্ট উইলিয়ামের পাঁচিলের বেশ কিছুটা অংশ, ক্ষতিগ্রস্ত হয় একটি ল্যাম্পপোস্ট। আচমকা ট্যাঙ্কার উল্টে বিপত্তিতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় কলকাতা পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। রেড রোডের ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জোর কদমে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে চালককে আটক করেছে হেস্টিংস থানার পুলিশ, পাশাপাশি শুরু হয়েছে ট্যাঙ্কার সরানোর কাজ, এমনটাই জানান ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা। গাড়িটা ব্রিজের উপর দিয়ে আসছিল, যেটা অনুমান করা যাচ্ছে বা সিচুয়েশন দেখে যা বুঝেছি, এর চেয়ে বেশি কিছু আমরা বলতে পারছি না কি কারণে হয়েছে। কাজেগজে বলছে দুখানা ক্রেন আমরা এনেছিলাম ট্রাফিক থেকে, আনার ফলে দুখানা ক্রেন ট্রাই করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে দুখানা ক্রেন ফেলিওর হয়েছে, তারা পারছে না এটাকে মুভ করতে, যার জন্য আরও কোম্পানিকে খবর দেওয়া হয়েছে, কোম্পানি এসে গাড়িকে রিমুভ করবে। তবে ড্রাইভারকে রেস্কিউ করা হয়েছে, আংশিক চোট হয়েছে, সে ভালো আছে, সেটা তো মেকানিক বলতে পারবে। ধাক্কা মেরে উল্টে গিয়েছে এখনো পর্যন্ত ট্যাঙ্কারের যিনি চালক, তাকে আটক করেছে হেস্টিংস থানার পুলিশ আধিকারিকেরা। উল্লেখযোগ্যভাবে যিনি চালক রয়েছেন তিনি বলছেন, ট্যাঙ্কার যখন উল্টায় সেই সময় কেউ চাপা পড়েনি। তবে পুলিশ আধিকারিকরা মনে করছেন, যতক্ষণ না পর্যন্ত এই ট্যাঙ্কার তোলা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয় যে ভেতরে কেউ চাপা পড়ে রয়েছেন কিনা। ইতিমধ্যেই জোর কদমে চলছে উদ্ধার কাজ। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।